থ্রি পিসে কাজ করা। থ্রি পিসে সাধারণত তিনটি অংশে কাজ করতে হয়, জামার সামনের অংশে ও হাতায়, সালোয়ারের দুই পায়ের নিচের অংশে, ওড়নার আঁচলে ও দুই পাশে অথবা চারদিকে ছিটা বুটা দিয়ে কাজ করা। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। থ্রি পিসে কাজ করা। থ্রি পিসে সাধারণত তিনটি অংশে কাজ করতে হয়, জামার সামনের অংশে ও হাতায়, সালোয়ারের দুই পায়ের নিচের অংশে, ওড়নার আঁচলে ও দুই পাশে অথবা চারদিকে ছিটা বুটা দিয়ে কাজ করা।